আমার নাম মিস শাহিনুর আক্তার কাজল। আমি শ্যামপুরে থাকি, গৃহিণী। আমার চোখ, প্রথম রোজা থেকেই আমার চোখে একটা এলনা হয়েছিল। সেই এলনাটা মাঝে মাঝে এত ব্যথা করত, তারপরে আমি মানে ঘুমাইতে পারতাম না, এত যন্ত্রণা ছিল স্যার। তারপরে ওটা 15 রোজায় ওটা পাকছে, পাকার পরে ওটা থেকে পানি পড়তো, পুষ পড়তো। হ্যাঁ, আমি অনেক কষ্ট পাইছি স্যার। তারপরে কয়েকবার ওটা ঝরছে, ঝরার পরে দেখি যে আর কমে না, বাড়তেছে বাড়তেছে। আমি আর তাকাইতেও পারি না, মাথা উঁচা করতে পারি না, যার কারণে আপনার সন্ধান পাইলাম যে না স্যারের, আপনার সুনাম এবং আপনার কাছে। আরো আগে থেকেই আমি আমার বাচ্চাদের নিয়ে আসতাম, আমার বেশি দিন ওই ড্রপটা খেতেও হয়নি। আপনি 7 দিনের দিছেন, আমি 5 দিন খাওয়ার পরে মাশাল্লাহ আমি সুস্থতা পাইছি আর কি, কিন্তু আমার আর কোনো ঔষধ খাইতে হয় নাই। 10 বছর আগে থেকে, 10-12 বছর আগে থেকে আপনার বাবা চিকিৎসা করছে আমার ছোট বোনের, মাশাল্লাহ দিলে আল্লাহ দিছে ওর 2টা টুইন বেবি, এক ছেলে এক মেয়ে। আমার আম্মাকে নিয়ে আসছি, আমার আম্মারও এই যে বাম চোখে, এই আমার বাম চোখে ছিল, আমার আম্মার ওই বাম চোখে এলনা হয়েছে। এই আমার আমার ভালো হয়েছে, আমি সুস্থ হয়েছি। এখন আমার আম্মাকে, আমার হয়েছে এই জন্য আমার আম্মাকে নিয়ে আসলাম। আমার আম্মা কিন্তু কুড়িল বিশ্ব রোড থাকে স্যার। আমার ভাইয়েরা বড় বড় ডাক্তারও দেখায়, কিন্তু এখানে আসছে আমি বলি যে না, কোনো ডাক্তারের দরকার নেই, আমি এই ডাক্তারের কাছে যাব, নিয়ামতুল্লাহ স্যারের কাছে যাব। নিয়ামতুল্লাহ স্যারে আমাকে আমার আম্মার ড্রপ দেবে, সুস্থ হয়ে যাবে আল্লাহ ভরসা। আপনার চোখের এ লাম্প যদি শক্ত হয়ে যায়, তাহলে আপনাকে দ্রুত কাছাকাছি কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই লাম্প বেশি দিন থাকলে আপনার সিস্ট বা টিউমার বা পলিপে পরিণত হতে পারে। যে কোনো পলিপ, সিস্ট বা টিউমার কোনো ধরনের অপারেশন ছাড়াই হোমিওপ্যাথিতে সুস্থ হতে সম্ভব ইনশাআল্লাহ। এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।